আহ ব্যাগ ভর্তির টাকা পয়সা পাঠিয়েছে আমাকে মির্জা টিম রিভিউতে ভালো ভালো বলতেই হবে তার আগে দেখি ক টাকা পাঠালো কারো পাইলে কোথায় গেল এত ওহো একই ধোকা হয়ে গেল আমার সাথে আসলে মির্জা সিনেমাটা দেখতে যাওয়ার আগে আমিও আপনাদের মতো ভীষণই কনফিউজ ছিলাম রিভিউতে কেউ খুব ভালো বলছে কেউ খুব খারাপ বলছে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আসলে ব্যাপারটা কি হয়েছে বিশেষ করে এর আগে আমি দেখেছিলাম জিতের মানুষ সিনেমাটা সেটা দেখে আমি বেশ হতাশ তাই মির্জা দেখতে যাওয়ার আগে আমার মানে এক্সপেক্টেশন কমই ছিল ইন্টারভিউ নিয়েছি শুটিং কিভাবে হয়েছে সেসব ভিডিও তুলে এনেছি সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো একটা বাংলা সিনেমার শুটিং কিভাবে হয় আমরা একদম ভালো করে তন্নতন্ন করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি সবকিছু অবশ্যই দেখবেন তো যে কথা হচ্ছিল মির্জা সিনেমাটা নিয়ে আমার এক্সপেক্টেশন খুব বেশি ছিল না সব সবকিছুর পরও কারণ গত দশ বছরে সেরকম ভালো কমার্শিয়াল বাংলা সিনেমা যেটা মাস সেরকম সিনেমা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি আর মির্জা নিয়ে যেরকম হাইপ তৈরি হয়েছিল ভেবেছিলাম যে হাইপ যখন এত উঠছে সিনেমাটাও খুব একটা ভালো হবে না কিন্তু আলটিমেটলি মির্জা ভালো সিনেমা হয়েছে মানে বেশ কিছু জায়গাতে আমার মন ভরে গেছে দেখে আমার ভালো লেগেছে একদম শুরুতেই বিড়াল মেরে রাখি আসল কথাটা বলে রাখি কিন্তু তার মানে ভাববেন না মির্জা সিনেমাতে ত্রুটি বিচ্যুতি নেই অনেক কিছু খারাপ তো সেগুলো বলবো ভিডিওতে ভিডিও দেখতে থাকুন লাইক করে দিন আর কি একসাথে আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি চলুন প্রথমেই বলবো সবাই একটা কথা তো অন্তত ঠিক বলছে যে মির্জা সিনেমাটার পিছনে পয়সা খরচা করা হয়েছে পয়সাটা দেখা যাচ্ছে মানে একদম লার্জ স্কেলে বড় করে ভাবা হয়েছে একটা মাস কমার্শিয়াল এন্টারটেনমেন্ট সিনেমা যেরকম হওয়া উচিত সেরকম স্বপ্ন অঙ্কুশ দেখেছেন এবং সেটা তিনি সত্যি সত্যি করার চেষ্টা করেছেন চেষ্টাটা অনেস্টিটা কিন্তু দেখা যাচ্ছে পুরো সিনেমা জুড়ে সিনেমাতে কালার গ্রেডিং ভালো ক্যামেরার কাজ ভালো অ্যাকশনের যে সেট পিসগুলো আছে সেগুলো দেখতে বেশ ভালো লাগে মানে ভালো লাগে এই অর্থে যে সেগুলো হিন্দি বা সাউথ ইন্ডিয়ান মুভির সাথে পাশাপাশি রাখা যায় বাংলা সিনেমা তো বাংলা সিনেমা হিসেবে ভালো এটা না বললেও চলে সিনেমাতে মূল যারা চরিত্র আছে তাদের অভিনয় বেশ ভালো এবং সব থেকে বড় কথা সিনেমাতে কিছু 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 আছে 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 কমেডি যেগুলো ওয়ার্ক করে কমার্শিয়াল লাইন মুভিতে হিরোকে যেভাবে প্রেজেন্ট করা উচিত সেটা এই সিনেমা করেছে এমনকি এই সিনেমাতে নায়িকাকে শুধু শোপিস করে রেখে দেয়নি তার জন্য একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে শুধু গানের জন্য তাকে প্রপস হিসাবে ব্যবহার করা হয়নি সিনেমাতে অহেতু গান ঢোকানো হয়নি বেশ কিছু ডায়লগ এরকম আছে যে ডায়লগগুলো হলে সিটি পড়ার মতো হাততালি দেওয়ার মতো যে ডায়লগগুলো শুনলে আপনার ঠোঁটের কোণে একটু হাসি ভেসে উঠবেই সব থেকে বড় কথা কি জানেন এই সিনেমাটাতে একটা গল্প বলারও চেষ্টা আছে যে জিনিসটা বাংলা সিনেমাতে দীর্ঘদিন ধরে ছিল না ইনফ্যাক্ট আমি বলবো গত দশ বছরে বাংলাতে যেসব মাস এন্টারটেনিং কমার্শিয়াল সিনেমা আসছিল বা তার নামে যে সব সিনেমা আসছিল সেই সিনেমাগুলো তুলনায় মির্জা এগিয়ে আছে লাস্ট আমি যে সিনেমাটা দেখেছি মানুষ সেই সিনেমার হিরো জিত অঙ্কুশের থেকে যতটা বড় সুপারস্টার মানুষ সিনেমার থেকে মির্জা সিনেমাটা ঠিক ততটাই ভালো মির্জা রোলে অঙ্কুশ নিঃসন্দেহে খুবই ভালো করেছেন তাকে মানিয়েছেও ভালো তার মেকআপ থেকে আরম্ভ করে তার ডায়লগ ডেলিভারি হাঁটা চলা সব কিছু একদম মানানসই কৌশিক এক্সট্রাঅর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিং না শুধু চোখ দিয়ে যে কিভাবে অ্যাক্টিং করা যায় মুখের এক্সপ্রেশন দিয়ে যে কিভাবে অ্যাক্টিং করা যায় কৌশিক গাঙ্গুলি মানে দেখিয়ে দেন প্রতিটা সিনেমাতে এখানেও তার ব্যতিক্রম হয়নি ঐন্দ্রিলা সেন এরকম অভিনয় করবেন এতটাও আমি আশা করিনি তাকে যথেষ্ট ভালো মানানসই লেগেছে এবং সেটা রোমান্টিক দৃশ্যও যেরকম অ্যাকশন দৃশ্যও সেরকম আজারের ভূমিকায় শোয়েব কবিরও যথাযথ ঋষি কৌশিক জ্যামি ব্যানার্জি তারাও কিন্তু তাদের রোলে একদম পারফেক্ট কিন্তু তা সত্ত্বেও মির্জা সিনেমাতে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে যেগুলো চোখে লাগে প্রথমত সিনেমাটার লেন্থ অত বড় সিনেমা আজকাল মানুষের দেখার ধৈর্য নেই মানুষ দেখে এরকম সিনেমা তখনই যখন সেটা অ্যানিমালের মতো কোনো ব্যতিক্রমী মুভি হয় যেটা মির্জা একেবারেই নয় অ্যানিমেলের কথা আসলো যেখানে সেখানে একটা কথা না বললেই নয় অ্যানিমাল মুভির যে এডিটিং ছিল সেই এডিটিংটা আপনি খেয়াল করে দেখবেন একটু অন্যরকম গল্প বলার ধরনটা অন্য রকম একটা ঘটনা ঘটে যাচ্ছে তারপর তার ব্যাক স্টোরিটা দেখানো হচ্ছে কেন ঘটলো ঘটনাটা রণবীর কাপুর তার জামাইবাবুকে মারছে কিন্তু কেন মারলো সেটা কিন্তু তার পরে ব্যাক স্টোরিতে আসছে এই জিনিসটা আমার কিন্তু একদমই পছন্দ হয়নি আমার মনে হয়েছিল ত্রুটি কিন্তু সেই একই রকম ভাবে গল্প বলার চেষ্টা মির্জা সিনেমাতেও আছে একটা ঘটনা ঘটে যাচ্ছে তারপর তার ব্যাক স্টোরি বলা হচ্ছে সেটা কখনো আজহারের ক্ষেত্রে তো কখনো ঐন্দ্রিলার ক্ষেত্রে তো কখনো অঙ্কুশের ক্ষেত্রে যে জিনিসটা আমার মনে হয়েছে গল্পকে বারবার থামিয়ে দিয়েছে আরো স্পষ্ট করে বললে বলতে হয় যে জিনিসগুলো আমার খুব খাপ ছাড়া লেগেছে সিনেমার ছন্দপতন ঘটিয়েছে এই এডিটিং এর পরে যে জিনিসটা আমার মনে হচ্ছে আরো ভালো হতে পারত সেটা হচ্ছে এই সিনেমার ক্যারেক্টারগুলোর মধ্যে ইমোশনাল বন্ডিং অনেক টাইম নেওয়া হয়েছে অনেক স্পেস দেওয়া হয়েছে কিন্তু মির্জার সাথে শান্তিলালের যে বন্ডিং আজহারের সাথে তার গার্লফ্রেন্ডের যে বন্ডিং সেগুলোর কোনোটাই আমাদের মনকে ছুতে পারেনি কোনোটাই ঠিকঠাক প্রতিষ্ঠিতই হয়নি সুলতানের সাথে আজহারের যে বাপ ছেলের সম্পর্ক এর কোনোটাই ঠিকঠাক যেন প্রতিষ্ঠিত হয়নি আমাদের মনকে ছুতে পারেনি তার জন্যই যখন ঘটনার ঘাত প্রতিঘাত আসছে তখন সেই জিনিসগুলো আমাদের মনে ততটা ইম্প্যাক্ট করতে পারেনি যতটা করতে পারতো অঙ্কুশের যে ছোটবেলাটা দেখানো হচ্ছে সেখানে যে ইমোশনাল পয়েন্টগুলো তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটা ঠিকঠাক ওয়ার্ক করেনি এমনকি আমি বলবো যে সিনেমাতে যে বাচ্চাগুলো অভিনয় করেছে সেই বাচ্চাগুলোর অভিনয় বোধ হয় আরেকটু ভালো হতে পারত আমি এতে বাচ্চাদের কোনো দোষ দিচ্ছি না কিন্তু বাচ্চাদের থেকে তো অভিনয় বার করে আনার যে ব্যাপারটা যেটা আমরা উইন্ডোজ প্রোডাকশনের সিনেমায় দেখতে পাই সেটা এখানে আমার মনে হয়েছে ঠিকঠাক কাজ করেনি করলে সিনেমাটা আরও ইম্প্যাক্টফুল হতো কারণ শিশু শিল্পীদের এখানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং কিছুর পর সব বড় কথা যেটা নিয়ে এত বেশি হাইপ তৈরি হয়েছিল যে ক্যামিও ক্যামিও কার থাকছে আছে সেটা হলে গিয়ে দেখবেন কিন্তু সেই ক্যামিওটা কোনোভাবেই ওয়ার্ক করেনি বরঞ্চ মানুষের অত অপেক্ষার পর যখন ক্যামিওটা আসে মানুষ সেটা দেখে হতাশ হন বিরক্ত হন যেটা ট্রাম্প কার্ড হতে পারতো এই সিনেমার সেটাই একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছেড়ে যায় এর থেকে ক্যামিও না থাকলে বোধহয় আরো বেটার হতো সিনেমাতে তবু এত কিছুর পরেও বলবো যে মির্জা সিনেমাটা একটা কমার্শিয়াল বাংলা সিনেমা হিসাবে যথেষ্ট ভালো সিনেমা হয়েছে এবং এই সিনেমাটা সাউথের মুভি বা বলিউডের মুভি তার সাথে কম্পিট করতে পারুক বা না পারুক তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে এই অনেস্ট চেষ্টাটা দেখা গেছে প্রতি মুহূর্তে সিনেমাটাকে দেখে আপনি সান্ত্বনা পুরস্কার দেবেন এরকম সহানুভূতির দৃষ্টিতে তাকানোর প্রয়োজন পড়বে না মির্জা সিনেমাটা আপনার যথেষ্ট প্রিমিয়াম লাগবে একবারও আপনার এটা মনে হবে না যে এই সিনেমাটা যদি প্যান ইন্ডিয়াতে রিলিজ করত তাহলে অন্য জায়গার দর্শকরা যখন এই সিনেমাটা দেখবেন তখন আমাদের বাঙালি হিসেবে লজ্জায় পড়তে হবে আমরা গর্বিত হতে পারবো আমার মতে অঙ্কুশের প্রডিউসার হিসেবে প্রথম প্রচেষ্টা খুবই ভালো অবশ্যই আমাদের এই সিনেমাটা দেখা উচিত এটা দেখার মতো একটা সিনেমা কারণ দীর্ঘদিন ধরে এরকম কমার্শিয়াল বাংলা সিনেমা খুব একটা এসেছে বলে আমার তো মনে হয় না তবে আশা রাখবো মির্জার সেকেন্ড পার্ট যদি কখনো আসে তখন সেই সিনেমাতে কিছু আরও চমক থাকবে অন্তত দু একটা ঘুষ বাম্প দেওয়ার মতো মোমেন্ট থাকবে অ্যাকশন ভালো হলে হবে না অ্যাকশানের মধ্যে এমন কিছু সিচুয়েশন থাকতে হবে এমন কিছু একটা স্টান্ট থাকতে হবে যেটা দেখে আমাদের মনে হবে আউটস্ট্যান্ডিং মির্জাতেও টার্ন অ্যান্ড টুইস্ট আছে গল্পে আছে কাহিনীতে আছে কিন্তু সেকেন্ড পার্টে আমরা আশা করবো মির্জা সিনেমাটা টেকনিক্যালি আমাদের আরও চমকে দেবে ঠিক যেরকম পুষ্প টিজার আমাদের চমকে দিয়েছে তো আজকের ভিডিও লম্বা করবো না কিন্তু বাংলা সিনেমা শুটিং কিভাবে হয় সেই ভিডিওটা দেখতে মিস করবেন না দেখা হবে পরের কোন ভিডিওতে ততদিন অব্দি ভালো থাকবেন সিনেমা দেখবেন মির্জাই দেখবেন